অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আমি এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি মীন রাশি জুন মাস কেমন যাবে। এটি একটি সার্বিক রাশিফল, কোনো ব্যক্তিকেন্দ্রিক এটা রাশিফল নয়। দেখুন, কিছুটা হলো আপনাদেরকে চলার পথে এই রাশিফলটি সাহায্য করবে। যদি আপনাদের দশা অন্তর্দশা পারমিট করে, গ্রহের অবস্থান ভালো থাকে, অবশ্যই আপনাদের এই রাশিফল মিলতে বাধ্য অনেক অংশে। তো প্রথমে আপনাদেরকে জানাই, জুন মাসে 15 জুন রবিগ্রহ বৃষ রাশি ত্যাগ করে মিথুন রাশিতে প্রবেশ, এবং 19 জুন মঙ্গল গ্রহ কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে প্রবেশ করছে, এবং রাহু কেতু যথাক্রমে মিথুন রাশিতে এবং ধনুরাশিতে অবস্থান করছে, এবং শুক্র গ্রহ বৃষ রাশিতে বক্রী অবস্থান, এবং শনি গ্রহ মকর রাশিতে বক্রী অবস্থান, এবং বৃহস্পতি গ্রহের এই মকর রাশিতে বক্রী অবস্থান কী ফলাদেশ হতে চলেছে আমি এই ভিডিওতে বিস্তারিত জানাতে চলেছি। প্রথমেই জানাই, এই যে শনি বক্রী হচ্ছে, অর্থাৎ আপনাদের একাদশ স্থানে একাদশপতি বক্রী, এক্ষেত্রে কী হবে, আপনাদের সফলতা এবং লাভের জায়গায় কিন্তু আপনাদের তৈরি হবে। শনি যেহেতু বক্রী হচ্ছে, এর ফলে এর কিন্তু 3 গুণ লাভ আপনারা কিন্তু পাবেন, এবং এই বক্রী শনির দৃষ্টি সরাসরি আপনাদের রাশিতে, এবং আপনাদের রাশির 5ম স্থানে এবং আপনাদের রাশির 8ম স্থানে এই বক্রী শনির দৃষ্টি পড়ছে। এর ফলে কি হবে, আপনাদের ক্ষেত্রে প্রেমের জায়গাটা কিছুটা হলো ভালো একটা দিক লক্ষ্য করা যাচ্ছে, এবং এই সময় যারা ব্যবসাতে আছেন, যে কোনো ব্যবসাতে থাকেন না কেন, সেই জায়গা থেকে আপনারা কিন্তু বেনিফিটেড হবেন, এবং বাই টেলিফোন বা বাই নেট থ্রু আপনাদের কিন্তু কোনো সুসংবাদ কিন্তু আসবে, গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে। এবং এর পাশাপাশি মীন রাশির তৃতীয় স্থানে এই শুক্র বক্রী অবস্থায় থাকায় আপনাদের ক্ষেত্রে যোগাযোগ জিনিসটা আরও বৃদ্ধি পাবে, কমিউনিকেশনের দিকটা আপনাদের ভালো হবে, এবং আপনাদের ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি কি আগের থেকে কিছুটা হলেও হবে। এবং 18 জুন পর্যন্ত মঙ্গল গ্রহ আপনাদের রাশির দ্বাদশ স্থানে অবস্থান করছে, সেক্ষেত্রে কিছুটা হলেও গাড়ি বা বাইক চালানোর ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন, এবং ছোটোখাটো অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা বা আগুন লাগার মতন ঘটনা, এই দিকগুলো বা কারেন্টে শর্ট খাওয়া, এই সকল জিনিসগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা আছে, এই দিক থেকে আপনারা অবশ্যই সাবধানে থাকুন। এবং 19 জুন যখন এই মঙ্গল গ্রহ আপনাদের রাশিতে অবস্থান করবে, সেক্ষেত্রে অনেকটাই রিলিফ কিন্তু মীন রাশি পাবে, অর্থাৎ রাশিতেই এই মঙ্গল গ্রহের অবস্থান। আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি ধীরে ধীরে ঘটবে, এবং বৃহস্পতি আপনাদের রাশির তৃতীয় স্থানে, আপনাদের রাশির 5ম স্থানে এবং রাশির 7ম স্থানে এই বক্রী বৃহস্পতির দৃষ্টি আপনাদের বিবাহের দিকটা কিছুটা হলো প্রশমিত করবে, অর্থাৎ যারা এতদিন ধরে বিয়ের ব্যাপারে চেষ্টা করছিলেন, আপনারা ধীরে ধীরে জুন মাস থেকে বিয়ের ব্যাপারে এগান, অবশ্যই আপনারা বিয়ের ব্যাপারে কিছুটা হলেও সফলতা পাবেন। প্রেমের ক্ষেত্রে আপনাদের নতুন প্রেম আসার সম্ভাবনা, পুরাতন প্রেম কামব্যাক করবে। আবারও বলছি, যেহেতু এই আপনাদের রাশির অধিপতি এবং রাশির দশমপতি এই বৃহস্পতি বক্রী হওয়াতে আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু একটু হলেও জটিলতা কিন্তু তৈরি করবে, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে সমস্যা, কর্মক্ষেত্রে সমস্যা আসবে, অর্থাৎ চাপ যেটাকে বলছে, সে চাপ কিন্তু আপনাদেরকে নিতে হবে, কিন্তু আপনারা ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পাবেন। পারিবারিক সুখের জায়গা কিছুটা হলো বিঘ্ন হওয়ার সম্ভাবনা আছে, কারণ ঠিক
15 জুনের পর থেকে রবি, রাহু এবং বুধ একত্রে মিথুন রাশির ঘরে অবস্থান করছে। এক্ষেত্রে কী হবে, রবি রাহু গ্রহণযোগ এবং বুধ এবং রাহু এই তিনটি গ্রহ রবি বুধ রাহু এই আপনাদের রাশির চতুর্থ স্থানে অবস্থান করায় আপনাদের পারিবারিক সুখের জায়গায় কিছুটা হলেও বিঘ্ন ঘটবে। অর্থাৎ ঠিক 15 জুনের পর থেকে আপনাদের কিছুটা টেনশান কিন্তু বৃদ্ধি করবে, গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে। কিছু কিছু ক্ষেত্রে 15 জুনের আগে পর্যন্ত যে আপনাদের মানে সুখের জায়গায় তৈরি হয়েছে, তারপরে কিন্তু কিছুটা হলো আপনাদের মানসিক টেনশান বা উদ্বেগের জায়গা কিন্তু তৈরি হতে পারে। কিন্তু আপনাদের ঠিক নবমপতি আপনাদের রাশিতে এবং অর্থাৎ আপনাদের নবমপতি এবং আপনাদের দ্বিতীয়পতি আপনাদের রাশিতে অবস্থান করায় আপনাদের ভাগ্যোদয় করবে এবং অর্থনৈতিক দিক থেকে কিন্তু আপনাদের শ্রীবৃদ্ধি কিন্তু ঘটবে। অর্থাৎ এই মঙ্গল গ্রহ ঠিক 19 জুন যখন মীন রাশিতে অবস্থান করবে, অর্থাৎ আপনাদের ভাগ্যপতি এবং দ্বিতীয়পতি, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভাগ্যের একটা সাপোর্ট এবং আর্থিক লাভ কিন্তু হবে। যারা প্রশাসনিক লাইনে আছেন, যারা ডক্টর লাইনে আছেন বা যারা নার্সের লাইনে আছেন, যারা বিভিন্ন রকম ব্যবসাতে যুক্ত আছেন, স্টক বিজনেসে আছেন বা মুদিখানার দোকান করছেন বা মেডিসিনের দোকান করছেন বা দুধ পনিরের বিজনেস করছেন, এই সকল ক্ষেত্রে কিন্তু বা যারা সবজি বেচছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা অনেকটাই ভালো দিক লক্ষ্য করা যাচ্ছে। লকডাউন পিরিয়ডেও কিন্তু মীন রাশির ক্ষেত্রে একটা আর্থিক শুভ অবস্থান আসতে চলেছে। যাদের সম্পত্তি নিয়ে এতদিন গণ্ডগোল চলছিল তাদের সম্পত্তি রিলেটেড সমস্যা কিন্তু কিছুটা হলেও কাটবে, গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে। যাদের বয়স 60 ঊর্ধ্বে তাদের ক্ষেত্রে হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, ব্যাক পেন এই দিকগুলো বাড়বে, নার্ভের সমস্যা, আপনার বিপি, ব্লাড প্রেশার এবং কিছু কিছু ক্ষেত্রে সুগারের সমস্যা কিন্তু আসতে পারে। এই দিকগুলো অবশ্যই মেডিকেলি আপনারা অ্যালার্ট থাকুন। এর সাথে সাথে আপনাদের দাম্পত্য সুখ ধীরে ধীরে ভালোর দিকে যাবে, অর্থাৎ আপনাদের দাম্পত্য সুখটা আস্তে আস্তে ভালো একটা জায়গায় যাবে এবং অষ্টম স্থানে এই বক্রি শনির অবস্থান, যারা গবেষণামূলক কাজের সঙ্গে লিপ্ত আছে তারা কিছু না কিছু গবেষণামূলক কাজে কিন্তু সফলতা কিন্তু পাবেন। তো ওভারঅল মীন রাশির কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু একটা ভালো দিক লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ কেরিয়ারের দিকে সফলতা কিন্তু মীন রাশির আসবেই আসবে, আমি খুব দায়িত্ব নিয়ে এই কথা। তবে জুন মাসে মীন রাশির যারা বাইক বা গাড়ি চালান তারা কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ ছোটোখাটো দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা কিন্তু মীন রাশির দেখা যাচ্ছে এবং তা থেকে আপনাদের মেডিকেল এক্সপেন্সেস কিন্তু বৃদ্ধি পেতে পারে। ওভারঅল মীন রাশির কিন্তু সফলতা পাবে এবং গৃহ নির্মাণ বা কোনো জমি কিনা বা জায়গা কিনার কিন্তু চোখ কিন্তু তৈরি হচ্ছে, কারণ আপনাদের একাদশ স্থানে এই বক্রি শনি আপনাদের ক্ষেত্রে লাভের জায়গা কিন্তু তৈরি করবে। যদিও আপনাদের ঠিক জন্মকুণ্ডলিতে আপনাদের বার্চাতে শনির প্লেসমেন্ট কিন্তু শুভ থাকা দরকার, তবেই এই শুভ ফলগুলো কিন্তু আপনারা পাবেন। ওভারঅল যারা টিউশনি লাইনে আছেন তাদের ক্ষেত্রে এ মাসটা জুন মাসে ধীরে ধীরে ভালোর দিক লক্ষ্য করা যাচ্ছে এবং যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক লেভেলে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কিছুটা হলো অমনোযোগী ভাব, যারা উচ্চ পদে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে এই সময়টা ভালো, যারা গান বাজনাতে আছেন, শিল্পকলায় আছেন তাদের ক্ষেত্রে আস্তে আস্তে ভাগ্যোদয় কিন্তু আপনাদের হতে চলেছে। ওভারঅল মীন রাশি সফলতার মাস হতে চলেছে এই জুন মাস। ভিডিওটি এ পর্যন্তই,
সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।